ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে সেটিয়ে রয়েছে রাজ্য। তখনই ঝটিকা তাণ্ডব চালালো ছোট্ট একটা টর্নেডো। দেড় মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার বীজপুর থানা এলাকার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া গ্রাম। ঝড়ে কমপক্ষে সত্তর থেকে আশিটি বাড়ির টালি কিংবা টিনের ছাউনি উড়ে গিয়েছে। মঙ্গলবার তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সবে। উত্তর চব্বিশ পরগনা ও হুগলির একাংশে গঙ্গার পাড়ে প্রবল বেগে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। স্থানীয়রা বেরিয়ে দেখেন গঙ্গার উপরে ঘুরপাক খাচ্ছে টর্নেডো। তার দাপটেই মরমর করে ভাঙছে গাছের ডাল, উড়ে যাচ্ছে একের পর এক বাড়ির চাল, নুয়ে পড়ছে বিশাল নারকেল গাছগুলি। ঝড়ের দাপটে নদীর দুপাড়ে অন্তত আশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। একটি বাড়ির টিনের চাল উড়ে যাওয়ার পর ভেঙে পড়ে তার উপরের গাঁথনি, তাতে আহত হয়েছেন তিনজন। তাকে কল্যাণী JMM হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালে টিন উড়ে ট্রান্সফরমারে পড়ায় গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিন সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে এই টর্নেডোর কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে প্রশাসন, তবে দুর্যোগের রাতের মাথার ওপর ছাদ হারিয়ে দিশেহারা অন্তত আশিটি পরিবার। ল্যান্ডফলে এখনো ১২ ঘন্টা সময় রয়েছে, তবে তার আগে প্রতিকূল আবহাওয়া এবং ছোটখাটো ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের এলাকা ক্ষতিগ্রস্ত। তবে সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তাকে এও বলতে শোনা যায়, প্রকৃতিকে আমরা গেস করতে পারি, কিন্তু ফেস করতে গেলে প্রকৃতি কখন কোন দুর্যোগ ঘটিয়ে দেবে তা অনেক কিছুর উপর নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হালি শহরে একটা দেড় মিনিটের টর্নেডো হয়ে গিয়েছে। হালি শহরে ৪০টা বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বীজপুরেও ক্ষতি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত বিষয়টি দেখছে। চীনাসুরাতেও টর্নেডো হওয়ায় ৪০টির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পান্ডুয়াতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজন মারা গিয়েছেন। অন্যদিকে ইয়াসের গতিপথ ক্রমশ ওড়িশার দিকে ঘুরে যেতে থাকলেও এদিন আর এক আশঙ্কার কথা শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বলতে শোনা গিয়েছে, আমরা সবাই নিশ্চয়ই প্রার্থনা করব যাতে বেশি কিছু না হয়, কিন্তু তা সত্ত্বেও শোনা যাচ্ছে সাগরদ্বীপেও একটা ধাক্কা মারতে পারে। যদিও আমরা সবাই তৈরি, প্রায় ১১ লক্ষ মানুষকে আমরা উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে এসেছি, চিন্তা করার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিভাবে রাজ্যবাসী এই পরিস্থিতি সামাল দেবেন তা নিয়েও পরামর্শ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন বিদ্যুতের ব্যবহার যতটা কম করা যায় ততটাই ভালো। ঝড়টা চলে যেতে দিন, চেষ্টা করুন যাতে বাড়ির বাইরে না বের হতে হয়, সম্ভব হলে ফোনে কাজ সারুন। আজ গোটা রাতটাই তিনি নবান্নে কাটাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে একটা এরকম দমকা হওয়া কি মনে করছেন? আমাদের এখানে দমকা হওয়ার মধ্যে অনেক পরিবারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাল দোকানপাট বাড়ি ঘর অনেক ভাঙচুর হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের আশেপাশে এরিয়ায় অনেক বাড়িঘর ভেঙেছে, তিনবার হয়ে গেছে। এই কারণে আমাদের এই জায়গায় খুবই চাল চাল বন্ধু চলে গেছে, আপনারা সব কিছু দেখতেই পাচ্ছেন। না বলছি ঝড়ের পূর্বাভাসটা এরকম দেখছেন, ঝড় হলে কি রকম হবে সেটা কি ভাবছেন, কিভাবে আছেন? আরো ক্ষয়ক্ষতি হবে, হালকা ঝড় হচ্ছে, এটি আরো ক্ষয়ক্ষতি। তারও দোকানের চালটা উড়ে গেছে, দোকানের মালপত্র সব উড়ে চলে গেছে, কোথায় কোনো কিছু খোঁজ পাচ্ছে না, তিন দিন কোথায় চলে গেছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে। তো আপনার নামটা? পৌঁছায়নি তো তার আগে এরকম একটা দমকা হওয়া, আপনারা আপনাদের তো এটা বাড়ি, আপনারা কি পরিস্থিতির মধ্যে আছেন, কি ভাবছেন? আমরা খুব খারাপ, আমরা ভাবছেন ভয় পেয়ে আছি আমরা, আর পুরো আমরা ভাবিনি যে এখানে যে এরকম ভাবে ঝড়টা আসবে, এই ঘূর্ণি ঝড়ে। এখনো তো কিছুই হয়নি, কালকে সবে হবে, কিন্তু আজকের মধ্যেই যে ঝড়টা হলো, আমরা ভাবি এই ঝড়ে যে আমরা পুরো পুরো বাড়ি ঘর পুরো একদম ভাঙচুর হয়ে গেছে, কালী সব খুলে গেছে।
বুঝতেই পারিনি যে এইভাবে ঝড়টা ঝড়টা তো আসবে শুনতে পাচ্ছি রাতের দিকে বা কালকে ভোরের দিকে কিভাবে থাকবেন কিভাবে কি ভাবছেন এখন আমরা এখনো সেই এইভাবে রয়েছি এখনো যাই না পাড়ার দাদারা আছে ভাইরা আছে তারা কি বলবে আমরা তো সেটা জানি না পার্টির লোক আছে এখন আমি জানি না আজকের দিনে যদি দাদারা পাশে না থাকে তা তো বুঝে নেবো যে আজকের দিনে আমার দাদাদের আচ্ছা আপনার নামটা আমার নাম মিতা দাস